পৃথিবী থেকে বিদায় নিয়েছে ব্রাজিলের লেজেন্ডারি প্লেয়ার পেলে, এমনই গুঞ্জন চলছিল গতকাল সোশ্যাল মিডিয়াতে, যা নিয়ে মাতামাতি করছিল হুজুগে কিছু বাঙালি। কি হয়েছে কাহিনী তা জানাচ্ছি, সেই সঙ্গে থাকছে তাহলে কি রাউন্ড অফ সিক্সটিনে ফিরছে নেইমার, খেলবে কি নেক্সট ম্যাচগুলো, সব শেষে থাকছে ম্যারাডোনার রেকর্ড ভেঙে ম্যারাডোনাকে টপকে গেল মেসি, কিভাবে তা জানাচ্ছি। প্রথমেই আসি পেলের কাছে। গতকাল তো সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন চলছিল যে ব্রাজিলের লেজেন্ডারি প্লেয়ার পেলে, সে নাকি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এবং হুজুগে কিছু বাঙালি এই গুঞ্জন নিয়ে করছিল একটু এক্সট্রিম পর্যায়ে মাতামাতি। ইভেন অনেক সেলিব্রিটিরাও এমন পোস্ট করছিলেন যে পেলে আমাদের মাঝে আর নেই, কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল এবং সে বেঁচে আছে, এই কথা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানায় তার মেয়ে। আমরা তো কম বেশি সবাই জানি 2021 সালে সেপ্টেম্বরে কোলন ক্যান্সারে আক্রান্ত হন পেলে, তারপর নিয়মিত চেক আপে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তাকে হসপিটালে অ্যাডমিট করা হলে বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে নিউজ আসে যে পেলের শারীরিক অবস্থা ভালো না। ESPN ব্রাজিলের সূত্র বলছিলেন পেলের অবস্থা তেমন একটা ভালো না, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার অসুস্থতা কতটা জটিল তা নিশ্চিত হওয়া যাবে, পাশাপাশি পেলে হার্টের সমস্যা ভুগছেন। অন্যদিকে ব্রাজিলিয়ান নিউজ পোর্টাল থেকে জানা যায় যে তার শরীরে কেমোথেরাপিও কাজ করছে না, তাই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তবে মিডিয়ার এসব রিপোর্ট সত্য নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তার বাবার শারীরিক অবস্থা নিয়ে নিউজ পোর্টালগুলো যে খবর দিচ্ছে তা সত্য নয়, নিয়মিত চেক আপের জন্য তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। পেলে এখন প্যালিয়েটিভ কেয়ারে রয়েছেন। এইবার আসি নেইমারের কাছে। নেইমার তো ভাই গোড়ালিতে চোট পেয়ে গত 2 ম্যাচ খেলতে পারেনি। গতকালও কিছু নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছিল যে রাউন্ড অফ 16 এমনকি ফাইনালের আগে নেইমারের আর কোনো ম্যাচ খেলা কোনোভাবেই সম্ভব না। এইদিকে গতকাল এটাও জানা যায় যে ব্রাজিলের ডিফেন্ডার লেক্স তেলেস ও ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসও ইঞ্জুরির কারণে নেক্সট ম্যাচগুলো খেলতে পারবে না। আর এই খবর সামনে আসার পর তো ব্রাজিলের ভক্তরা হতাশায় পড়ে যায়। কিন্তু সেই হতাশা কিছুটা কেটে যায় যখন শনিবার রাতে ব্রাজিলিয়ান নিউজ পোর্টাল থেকে প্রকাশ করে নেইমারের একটি ভিডিও। সেখানে দেখা যায় বল নিয়ে প্র্যাকটিস করতে নেমেছেন নেইমার এবং খুব ভালোভাবে দৌড়াচ্ছেন তিনি। এরপর নেইমারও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দুটি ছবি পোস্ট করে এবং ক্যাপশনে লিখেন, আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে আমি এখন অনুশীলন করব। যাক, তাহলে ব্রাজিলের ভক্তদের জন্য অবশ্যই এটা একটা গুড নিউজ। এখন দেখা যাক নেইমার রাউন্ড অফ 16 খেলে কি খেলে না। এবার আসি লিওনেল মেসির কাছে। সে তো গড়ল নতুন রেকর্ড এবং ছাড়িয়ে গেল ডিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে সেরা 10 জন গোলদাতার লিস্টে ম্যারাডোনাকে টপকে গিয়েছে মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে 21 ম্যাচে ম্যারাডোনার গোল 8টি এবং মেসি 23 ম্যাচ খেলে এখন পর্যন্ত গোল করেছে 9টি। যদিও এই লিস্টে সবার উপরে আছে জার্মানির মিরোস্লেপ ক্লোজ, যে কিনা 24টি ম্যাচ খেলে গোল করেছে 16টি, এবং সেকেন্ড পজিশনে আছে ব্রাজিলের রোনাল্ডো, যে 19টি ম্যাচ খেলে গোল করেছে 15টি, এবং 3 নম্বরে আছে জর্ড মুলার, যে 13টি ম্যাচ খেলে গোল করেছে 14টি। সো গাইজ, এই তো ছিল ফুটবল নিয়ে কিছু নিউজ আপডেট, এবং এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানাবেন কিন্তু।